বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে, মুসলিমদের জন্য হবে না। কেন? তোরা কি দিবি না রিজার্ভেশন? আমরা ওবিসির মধ্যে দিয়ে ওবিসি রিজার্ভেশন 17%-এর মধ্যে দিয়ে 99% করে দিয়েছি। কত সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, টিচার হচ্ছে, প্রফেসর হচ্ছে, নিজে পায়ে দাঁড়াচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে। এতদিন যেটা আমরা খাতায় কলমে আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করতাম, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা গোটা বাংলার মানুষের সামনে একেবারে মাথা উঁচু করে স্বীকার করে নিলেন। কিভাবে দেশের সংবিধানে যে 17% ওবিসি সংরক্ষণের সুযোগ দেওয়া আছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসির মাধ্যমে 99% সংখ্যালঘু মানুষকে নিয়োগ করেছেন, আরো বিশেষ করে বলতে হলে এরাজ্যের মুসলিমদের নিয়োগ করেছেন বিভিন্ন জায়গায়, সেটা আজকে নিজের মুখে স্বীকার করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাজ সোজা করে দিয়েছেন, আর আমাদের তথ্য ঘাটতে হবে না, প্রমাণ জোগাড় করতে হবে না কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে, বিভিন্ন রাজ্যের মিউনিসিপ্যালিটি থেকে, বিভিন্ন সরকারি চাকরির তথ্য থেকে আমাদের আর ঘেটে আপনাদেরকে তথ্য জানাতে হবে না যে কিভাবে ওবিসি সংরক্ষণের মাধ্যমে শুধুমাত্র 33% মুসলিম ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কাণ্ডটাই করে চলেছেন এই রাজ্যে। আজকে তিনি স্বীকার করে নিয়েছেন নিজের মুখে, গোটা বাংলার মানুষ সেই জিনিস শুনেছে, আবার শোনাবো আমরা। আর আজকে এটাও বলেছেন বদলার কথা, কিভাবে বদলা দেবেন তিনি সবটা দেখাবো, কি বললেন তিনি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সতেরো শতাংশ ওবিসি সংরক্ষণ আমাদের সংবিধানে যেটা আছে, আর সেটাকে কাজে লাগিয়ে এই 17% মধ্যে 99% সংখ্যালঘু মানুষকে রিজার্ভেশনের সুবিধা পাইয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু বললে একটু কম বলা হবে, এগুলো তো মেন স্ট্রিম মিডিয়া বলে থাকে, আমরা তো যা বলি সোজাসুজি। 17% ওবিসির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে 33% মুসলিম ভোট পাওয়ার জন্য একের পর এক মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন এই রাজ্যের প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় চাকরির মাধ্যমে। আমরা এতদিন খুঁজে বার করতাম কোথায় কি দুর্নীতি হয়েছে, আপনাদের জন্য খুঁজে বার করেছিলাম কিভাবে ফিরাদ হাকিমের আমলে কলকাতা কর্পোরেশনের চাকরিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে 313 জনের মধ্যে 126 জন মুসলমান সুযোগ পেয়েছিলেন। সেই ঘটনা আমরা কলকাতা কর্পোরেশনের একেবারে গোপন তথ্য ভাণ্ডার থেকে আপনাদের জন্য বার করে আমরা দেখিয়েছিলাম, 500 জনের মধ্যে প্রায় 300 জনই ছিলেন মুসলিম দেখিয়েছিলাম। আরো অনেক ঘোটালা আমরা দেখিয়েছিলাম কিভাবে 33% মুসলিম ভোট ব্যাংকে শান্ত করতে, তাদের ভোট পেতে মমতা বন্দ্যোপাধ্যায় অসাধু চক্র কাজ করে যাচ্ছে, তার ভাইয়েরা কাজ করে যাচ্ছে, ফিরাদ হাকিম কাজ করে যাচ্ছেন, আপনারা দেখিয়েছিলাম তথ্য প্রমাণ সহ। তবে আজকে আর সেই সমস্ত তথ্য প্রমাণের কোনো দরকার হবে না, কারণ বাংলার মানুষের সামনে মাথা উঁচু করে সেটা স্বীকার করে নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে আপনারা শুনুন, ভালো করে কান পরিষ্কার করে শুনুন। সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার স্পেশাল আবেদন থাকবে, বিজেপির টাকা নিয়ে দু একজন ভুঁইফোঁট উঠেছে, এমনকি হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িকেও ধাক্কা দিয়েছে, ভাঙরের খুনেও জড়িত আছে, এরা গিয়ে বিজেপির টাকা নিয়ে সংখ্যালঘুদের কাছে নানা রকম মিথ্যে কথা বোঝাচ্ছে। বিশ্বাস করবেন না, বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে, মুসলিমদের জন্য হবে না। কেন? আগে তো শিডিউল কাস্টদের রিজার্ভেশনও তুলে দেওয়ার চেষ্টা করেছিল, তোরা কি দিবি না রিজার্ভেশন? আমরা ওবিসির মধ্যে দিয়ে ওবিসি রিজার্ভেশন 17%-এর মধ্যে দিয়ে 99% করে দিয়েছি। কত সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, টিচার হচ্ছে, প্রফেসর হচ্ছে, নিজে পায়ে দাঁড়াচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে 80টা ভাগে ভাগ করে ওবিসিদের নামে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের সুযোগ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আপনারা সরকারের ওয়েবসাইটে পেয়ে যাবেন 80টা ক্যাটাগরিতে কিভাবে ভাগ করা হয়েছে শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকে সন্তুষ্ট রাখার জন্য। 1 নম্বরে আছে আব্দাল মুসলিম, 2 নম্বরে বৈদ্য মুসলিম, সব যাচ্ছে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি এ তে, ওবিসি এ।
বাসনি মুসলিম, বেলদার মুসলিম, ব্যাপারী মুসলিম, হাজ্জাম মুসলিম, হাওয়ারি জামাদার মুসলিম, জামাদার মুসলিম, লস্কর, তারপরে তো একদম নাম করে চলেছে মুসলিম বিশ্বাস, মুসলিম হালদার, মুসলিম মালি, মুসলিম মন্ডল, মুসলিম সানপই, মুসলিম শেখ, বায়েন, ভুইয়া, বোরা, আশিটা, এত পড়ে শোনাতে পারবো না। আপনারা রাজ্য সরকারের ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। রাজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে স্বীকার করে নিলেন কিভাবে ভারতীয় সংবিধানের যে ওবিসি 17% ক্যাটাগরি আছে সেটাকে কাজে লাগিয়ে এই রাজ্যে 99% মুসলিমকে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ করে দিয়েছেন। আমার মনে হয় না এরপরেও এই বাংলার মানুষের ঘুম ভাঙবে, বাংলার মেয়েদের ঘুম ভাঙবে, কারণ তাদের মাসের শেষে ভাতা ঢুকছে। ভাতার লোভে এই রাজ্যটার কি ক্ষতিতে হয়ে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না, হয়তো আপনাদের ছেলেমেয়েরা, আপনাদের নাতি নাতিরা বুঝতে পারবে যে এই রাজ্যের কতটা ক্ষতি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বদলার কথা বলেছেন, আমাদের 4 নেতাকে যদি জেলে ঢোকায় আমরাও 8 নেতাকে জেলে ঢোকাবো। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা। আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, সারা শরীরে মারের চোট নিয়ে। অনেকেই ববি সেদিনকে আমায় বলছিল, দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে। বলে কেন? বলে যে মার খেয়েছি, ডান্ডার পর ডান্ডা খেয়েছি, বক্সিদা ডান্ডার পর ডান্ডা খেয়েছে, বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডার পর ডান্ডা খেয়েছে। এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে, আমার অনেক লড়াইয়ের সাথী মনে রাখবেন। আমি বিশ্বাস করি না এরা চোর। এদের প্ল্যান এখন মহুয়াকেও তাড়িয়ে দেওয়া, তাতে তো পপুলার হয়ে যাবে 3 জন্য। যেটা ভেতরে বলতো সেটা বাইরে বলবে, রোজ প্রেস করে বাইরে বলবে, হয়ে গেল। কি যায় আসে, মূর্খ না হলে কেউ এই জিনিস করে? ইলেকশনের 3 আগে আমাদের 4 এমএলএকে জেলে ভরে রেখেছে, ভাবছে এইভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, চুরির জন্য বদনাম দিয়ে ওরা যদি 4 আমার জেলে রাখে, আমি তাহলে সিদ্ধান্ত নিচ্ছি আমার দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যা কেস আছে, খুনের কেস আছে, অন্য কেস আছে, আমি 8 জেলে ভরব। এক সময় যিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, তার মুখে আজকে বদলার কথা। যদি এটা আর বলার অপেক্ষা রাখে না, বগটুয়ে গণহত্যাকাণ্ড আমরা দেখেছি, ভোটের রেজাল্ট বেরোনোর পর কি পরিমাণ অত্যাচার হয়েছিল বিরোধী দলগুলোর প্রতি, বিশেষ করে বিজেপি, আমরা দেখেছি। বগটুই সংখ্যালঘু মুসলিমদের পরিবারের বেশ কিছু পরিবারকে শেকলবন্দি করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, তারাও সংখ্যালঘুই ছিল, কিন্তু এরাজ্যে হইচই হয়নি, সংখ্যালঘু মুসলিমরা হইচই করেনি। কেন? কারণ যারা পুড়িয়েছে তারাও তৃণমূলের লোক, যারা পুড়ে মারা গেছে তারাও তৃণমূলের লোক। যদি এখানে যদি যারা পুড়িয়ে মারছে তারা যদি হিন্দু হতো, তাহলে এরাজ্যে এতদিনে কুরুক্ষেত্র হয়ে যেত, কিন্তু যারা পুড়িয়ে মেরেছে তারাও তৃণমূলের, যারা পুড়ে মরেছে তারাও তৃণমূলের, ভাগ বটোয়ারা নিয়ে গন্ডগোল, বগটুই কাণ্ড আপনারা জানেন। জয়নগরেও বিরোধী সিপিএম এর প্রচুর ঘর বাড়ি জ্বলে গেছে, তাদের মধ্যে অনেক সংখ্যালঘু আছে, কিন্তু যেহেতু তৃণমূল করেছে তাই এই রাজ্যে কোনো উচ্চবাচ্য নেই। এই হচ্ছে সংখ্যালঘু মুসলিম, নিজেদের আত্মীয়দের ঘর বাড়ি পুড়ে গেলেও যারা কোনো রকম শব্দ করে না, কেন করবে? ওদিকে আমরা দেখলাম মেয়েদের এগিয়ে দেওয়ার কথা বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, ছেলেদের তৃণমূলের সম্মেলনে, তৃণমূলের আজকে মেগা বৈঠক ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে তিনি ছেলেদের বলছেন মেয়েদের এগিয়ে দিতে। আপনাদের লজ্জা করছে না? এই দলটাকে আপনারা পরিবর্তনের দল বলে, পরিবর্তনের সরকার বলে 3-3 ভোট দিয়েছেন, যার নেত্রী বলছেন মেয়েদের এগিয়ে নিতে। আপনারা ছেলেরা একবার ভাবুন তো, তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের আমাদের কর্মী সমর্থকদের বলছি, আপনারা যে কোনো বিষয়ে মেয়েদের এগিয়ে দেবেন, নিজের মাকে এগিয়ে দেবেন, বউকে এগিয়ে দেবেন, বোনকে এগিয়ে দেবেন, এটাই আমাদের শিক্ষা। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনুন ভালো করে। ভয় পাবেন না, রুখে দাঁড়াবেন, মেয়েদের দিয়ে সামনে দিয়ে কাজ করাবেন, ছেলেরা পেছনে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি সবার পাশে আছেন, সবার পাশে। এই সবাইটা কারা? অনুব্রত, পার্থ, জ্যোতিপ্রিয়, জীবনকৃষ্ণ, মানিক ভট্টাচার্য, সবাই সবার পাশে আছেন। মহুয়া মৈত্র, যিনি টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন, নিজের লগইন অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, দেশ বেঁচে দিয়েছেন, সবার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আছেন। কি অদ্ভুত না?
মমতা বন্দ্যোপাধ্যায় যারা অভিযুক্ত হয়ে জেলে গেছেন তাদের পাশেও আছেন, যারা দেশ বেঁচে দিচ্ছেন তাদের পাশেও আছেন, যাদের বিরুদ্ধে কয়লা পাচার গরু পাচারের অভিযুক্ত হয়ে অভিযোগ উঠেছে তাদের পাশেও আছেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের পাশে আছেন, নিজের মুখে আজকে বলেছেন, শুনুন আপনারা। আমি যে পয়েন্টগুলো বলছি লিখে নিন, এলাকা এলাকা এগুলো মিটিংয়ে বলবেন, আমরা শুনি ভুলে যায় মনে রাখি না। একটা কথা বারবার বলতে হবে, মনে রাখবেন, মিথ্যে কথা বলে বলে অনেক সময় মিথ্যেকে সত্য করে দেওয়া হয়। আপনাদের কাজ সত্যটাকে তুলে ধরা এবং সঠিক তথ্যটাকে তুলে ধরা। আমাদের লোকেরা সবাই চোর, আজকে খুব হাসছেন, ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরও কয়েকজন জেলে, আমাদের মানিক ভট্টাচার্য জেলে, অনেকেই জেলে, বালু জেলে, এটাই চলবে। আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে না কোলে না কলবালিশ হয়ে তুলবেন? শুভেন্দু অধিকারী অবশ্য এই বদলার কথা শুনে বলেছেন, আমরা এফআইআর দায়ের করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো আমরা। এই কথা বলার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুনির্দিষ্ট থানা এফআইআর। অভিষেক ছিলেন না কাজী ইন্দো স্টেডিয়াম যে থানা, হ্যাঁ স্ট্রিট থানা, ওই থানাতে আমি এফআইআর করব। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন, বিশ্বকাপ ফাইনাল যদি কলকাতায় হতো তাহলে ইন্ডিয়া জিতত, সব গেরুয়া করে দিয়েছে ওরা। পাকিস্তান রাষ্ট্রবিরোধী কথা, রাষ্ট্রবিরোধী, অ্যান্টি ন্যাশনাল, এর বিরুদ্ধে ইউএফপিএ লাগানো উচিত মমতা ব্যানার্জি। ওনার বক্তব্যের কপি নেব, কপি নিয়ে রেডি করে এক দুদিনের মধ্যে দিয়ে মধ্যেই এফআইআর। 17% ওবিসি ক্যাটাগরির মধ্য দিয়ে 99% সংখ্যালঘুকে তিনি চাকরি পাইয়ে দিয়েছেন, নিজের মুখে স্বীকার করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আর কিচ্ছু বলার নেই, এরপরেও যদি এই বাংলার মানুষের ঘুম না ভাঙে তাহলে ওই যে বললাম বিপদটা হয়তো আপনারা আপনাদের জীবদ্দশায় টের পাবেন না, আপনাদের ছেলেমেয়েরা ঠিক টের পাবে, আপনাদের নাতি নাতিরা ঠিক টের পাবে যে কি ভুলটা উনি করে চলেছেন আর কি ভুলটা আপনারা করে চলেছেন। যদি এই প্রতিবেদন বুঝতে পারেন তাহলে অবশ্যই নিজের যুক্তি দিয়ে নিজের মতামত জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর বিশেষ করে তৃণমূলের কর্মী সমর্থকদের বলবো, যারা ওবিসি আছেন তৃণমূলের কর্মী সমর্থকদের বলবো, তাদের বলবো, শুনছেন তো, ওবিসি 17%, যেখানে ভারতীয় সংবিধান বলেছে ওবিসি 17% সংরক্ষণের মধ্যে দিয়ে হিন্দুরা চাকরি পাবে, সেটাকে আমাদের রাজ্যে পাল্টে দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 17%-এর 99% জায়গায় সংখ্যালঘু মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন শুধুমাত্র 33% মুসলিম ভোটের লোভে। যিনি স্বীকার করেন তিনি হয়ে যান ধর্মনিরপেক্ষ, আর যিনি আসল জিনিসটা বুঝিয়ে বলেন তিনি হয়ে যান সাম্প্রদায়িক। ওই যে আমি বারবার বলি না, এই রকম ধর্মনিরপেক্ষ হওয়ার চেয়ে এই রকম সাম্প্রদায়িক হতে আমি বারবার পছন্দ করি। আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। যদি ভালো লাগে বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, আর দেখতে থাকুন অবশ্যই দ্য নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।